আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অ্যাডভোকেট রোশন আলী আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আজ আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বই নিয়ে আলোচনা করব আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাকসেস হান্ড্রেড পার্সেন্ট সাকসেস এই বইটি তাদের জন্য প্রযোজ্য হবে যারা আগামী দিনে অ্যাডভোকেটশিপ পরীক্ষায় অংশগ্রহণ করবেন যারা অ্যাডভোকেট হওয়ার জন্য স্বপ্ন দেখছেন যারা ইতিমধ্যে প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করেছেন তারা কিন্তু এই বইটি সংগ্রহে রাখতে পারেন কারণ হচ্ছে এই বইটিতে অধিকাংশ দেয়া হয়েছে এমসিকিউ মডেল টেস্ট আকারে যারা ইতিমধ্যে সম্পন্ন বিভিন্ন ভাবে মূল বই পড়েছেন অথবা গাইড বই পড়েছেন অথবা কোনো কোচিং সেন্টারে কোচিং করার মাধ্যমে নিজের প্রস্তুতি সম্পন্ন করেছেন তাদের জন্য এই বইটি প্রযোজ্য হবে এই বইটিতে যা রয়েছে তা আপনাদের সামনে আমি তুলে ধরব তুলে ধরার আগেই আমি লেখক পরিচিতি বলে নেই বইটি লিখেছেন ডক্টর আব্দুল্লাহ আল বাকি এবং বইটি প্রকাশনা করেছেন জিনাইদ হলো প্রকাশন থেকে এই বইটি খুবই গুরুত্বপূর্ণ হবে এই কারণে যারা সম্পন্ন করেছেন প্রস্তুতি তাদের জন্য সাবজেক্ট ওয়াইজ বইটি সাজানো হয়েছে তার পূর্বে বইটি শুরুই হয়েছে বিগত সালে যে সকল প্রশ্ন এমসিকিউ এসেছে সেই সকল প্রশ্নের সমস্যার সমাধান দেয়া হয়েছে যেটা আপনাদের জন্য খুঁজি খুবই কাজে লাগবে ইভেন এই বইটিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের যে হয়েছে সার্ভিস কমিশনের যে সকল পরীক্ষা হয়েছে সেই সকল পরীক্ষারও প্রশ্ন সংগ্রহ করে এমসিকিউ প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর দেয়া হয়েছে যেগুলো আপনাদেরকে প্রস্তুতি নিতে সহযোগিতা করবে বিশেষ করে যারা অ্যাডভোকেটশিপ পরীক্ষা দিবেন তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে আপনারা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে সহকারী পরীক্ষায় যে সকল এমসিকিউ প্রশ্ন এসেছে সেই সকল প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে বলে আমার বিশ্বাস তাই এই বইটিতে সেই জায়গাগুলা সংযোজন করা হয়েছে এবং সমাধান আকারে দেওয়া হয়েছে যেগুলো আপনারা দেখতে পারেন এবং পরবর্তীতে এই বইটিতে সাজানো হয়েছে বিগত সালের যে সকল প্রশ্ন এবং সেটা বার কাউন্সিল এবং জুডিশিয়ারি সেই দুইটাকে ছাপিয়ে প্রত্যেকটা সাবজেক্টকে এখানে নিয়ে আসা হয়েছে এমসিকিউ আকারে এমসিকিউতে যাতে করে আপনাদের কাজে লাগে সেই বিষয়ে সাজানো হয়েছে এখানে ব্যাখ্যা খুব বেশি রাখা হয়নি যাতে করে আপনারা মডেল টেস্ট আকারে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার আপনারা প্র্যাকটিস করতে পারেন সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্ট শুরু করার পূর্বে ধারা সমূহ খুব সংক্ষেপে দেওয়া হয়েছে যাতে করে আপনি যদি রিভিশন দিতে চান সেই রিভিশনটাও যেন আপনি দিতে পারেন উদাহরণস্বরূপ এখানে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের কথা আমি তুলে ধরি দেখুন এখানে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আলোচনা শুরু হয়েছে এখানে দুই থেকে তিনটা পৃষ্ঠার মাধ্যমে আলোচনা শেষ করে এমসিকিউ চ্যাপ্টারে চলে যাওয়া হয়েছে এবং এমসিকিউ সম্ভব এম এখানে তুলে ধরা হয়েছে যেখান থেকে আপনি নিজেকে টেস্ট করে নিতে পারেন খুব সহজে এবং এই বইয়ের সবচেয়ে শেষের দিকে যে বিষয়টা আমার ভালো লেগেছে দশটি মডেল টেস্ট দশটি দশটি মডেল টেস্ট আকারে প্রশ্ন দেওয়া হয়েছে আপনি এই দশটি মডেল টেস্টও শেষের দিকে অংশগ্রহণ করে আপনি নিজে থেকেই নিজেকে যাচাই বাছাই করতে পারেন এবং মডেল টেস্টের সম্পূর্ণ নিচে শেষের দিকে একটি দুই পৃষ্ঠায় নিয়ে আসা হয়েছে সেগুলা যাতে করে আপনি উত্তরটা নিজে থেকে দেখতে পারেন পরবর্তীতে। মডেল টেস্টের প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর দেওয়া হয়নি যাতে করে আপনি যথাযথভাবে মডেল টেস্ট দিতে পারেন এবং শেষের দিকে উত্তর দেওয়া হয়েছে যাতে করে আপনার মডেল টেস্ট দেওয়ার পরে আপনি মিলিয়ে নিতে পারেন আশা করি যারা আগামী দিনে অ্যাডভোকেটশিপ পরীক্ষায় গ্রহণ করবেন তাদের জন্য এই বইটি খুবই উপকারে লাগবে আপনারা পড়ে নিতে পারেন আর যারা বই সংগ্রহ করছেন তাদের প্রতি অনুরোধ আপনারা যত যত বেশি বেশি বই বই কিনবেন পড়বেন এতে করে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই বরঞ্চ আপনি নিজেকে একটা দক্ষ জায়গায় নিয়ে পৌঁছাতে পারবেন কোন বইয়ে কি ভুল রয়েছে সেগুলো যখন আপনার চোখে ধরা পড়া শুরু হবে তখনই আপনি বুঝতে পারবেন আপনার প্রস্তুতি যথাযথভাবে হওয়া তৈরি হয়েছে এবং আপনি নিজেকে প্রস্তুত করতে সক্ষম হয়েছেন তখনই আপনি নিজেকে আগামী দিনের পরীক্ষার জন্য নিজেকে যথাযথ পরীক্ষার্থী হিসেবে তালিকাভুক্ত করার জন্য সচেষ্ট হতে পারবেন আশা করি আগামী দিনে আবার নতুন কোনো বই নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম